আরবরা ছিল গোত্রে গোত্রে বিভক্ত এক জাতি। যুগ যুগ ধরে তারা নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখত আর বংশ পরম্পরায় মুখিয়ে থাকত রক্তের প্রতিশোধ নিতে। পার্সিয়ানরা যখন ঐক্যবদ্ধ হয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, তখন আরবরা নিজেদের মধ্যে খুনোখুনিতে ব্যস্ত। এই ঐক্যহীন সম্প্রীতিহীন আরবদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রথম ব্যক্তি যাকে গোটা আরবের মানুষেরা একক নেতৃত্ব হিসেবে মেনে নিয়েছিল আর মরুর বুকে নতুন এক সভ্যতার উন্মেষের সম্ভাবনা সৃষ্টি করেছিল। কিন্তু আল্লাহ নবীর ইন্তেকালের পর বদলে যায় প্রেক্ষাপট। আরবদের মাথা চাড়া দিয়ে ওঠে সেই জাহেলিয়াতের সংস্কৃতি যা তারা হাজার হাজার বছর ধরে চর্চা করে এসেছে। একক নেতৃত্বকে অস্বীকার করে তারা ফিরে যেতে চায় গোত্রীয় শাসনে। মক্কা ও মদিনা ব্যতীত ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে বাকি সম্পূর্ণ আরব। চারিদিক থেকে ধেয়ে আসে বিদ্রোহের বার্তা। কেউ জাকাত দিতে অপারগতা জানায়, তো কেউ ইসলাম ছেড়ে আগের ধর্মে ফিরে যেতে চায়। কেউ মদিনার নেতৃত্বকে অস্বীকার করে, তো কেউ খেলাফতকে চ্যালেঞ্জ করে। কেউ নিজেকে নবী বলে প্রচার করতে থাকে, আর কেউ নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অংশীদার হিসেবে দাবি করে। বুজাখায় বিদ্রোহ করে তুলাইহা বিন খুয়াইলিদ। সে নিজের গোত্রের কাছে নিজেকে নবী হিসেবে উপস্থাপন করে। রাতারাতি জুটে যায় অসংখ্য অনুসারী। এদিকে তুলাইহাকে ছাড়িয়ে যায় আরেক ভণ্ড নবী মুসাইলামার দৌরাত্ব। সে ইসলামী খেলাফতকে চ্যালেঞ্জ করে 40,000 সৈন্যের জমায়েত ঘটায়। এদিকে বুতায় বিদ্রোহ করে সেখানকার শাসক মালিক বিন নুয়াইরা। আদায়কৃত বিপুল পরিমাণ জাকাতের অর্থ খলিফার দরবারে পাঠাতে অস্বীকৃতি জানায় সে, আর অপমান করে তাড়িয়ে দেয় খেলাফতের কর আদায়কারী দায়িত্বশীল ব্যক্তিকে। একই আচরণ করে নাকরার শাসক সাজারা। বিদ্রোহীদের তালিকায় যুক্ত হয় জাফরের নারী নেত্রী সালমা। নিজেকে নবী বলে দাবি করে অপর এক ভণ্ড রমণী সাজাহ। বুতাহ থেকে বুজাখা, নাকরা থেকে ইয়ামামা, তাবুক থেকে ওমান, বাহরাইন থেকে মাহরা, এমনকি মক্কা মদিনার বনি সোলাইম আর হাউজিন গোত্র, এক কথায় সমগ্র আরব উপদ্বীপ হয়ে ওঠে এক বিদ্রোহের অগ্নিকুণ্ড। 23 বছরের অক্লান্ত পরিশ্রম, নিরবচ্ছিন্ন সংগ্রাম, অতুলনীয় কোরবানি আর অসংখ্য মর্দে মুজাহিদের প্রাণের বিনিময়ে নির্মিত হয়েছে যে খেলাফতের ভিত্তি, তাকে সমলে উপড়ে ফেলতে থেয়ে আসে এক প্রচণ্ড মরুঝড়। বর্বর আরবের বুকে উঁকি দিয়েছে যে নবসভ্যতার সূর্য, প্রভাত বেলাতেই তাকে ঢেকে দিতে ছুটে আসে এক রাশ কালো মেঘ। মুরতাদ আর বিদ্রোহীদেরকে এই পথে প্ররোচিত করেছিল একটি ভাবনা। তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখেছে। তাদের কাছে আলী ছিলেন এক সিংহ পুরুষের নাম আর উমর ছিলেন লৌহ মানব। কিন্তু মদিনার শাসনভার তাদের দুজনের কারো হাতে নয়, বরং মদিনাবাসী তাদের নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বিদ্রোহীদের চোখে আবু বকর ছিলেন নম্র, বৃদ্ধ আর দুর্বল একজন মানুষ, তাই তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে তাদের হাত কাঁপেনি। খলিফা আবু বকরের এই নম্রতা আর বার্ধক্য নিয়ে ইমানদারদের কারো কারো মনেও সংশয় ছিল। তিনি কি পারবেন দিকে দিকে গর্জে ওঠা এই বিদ্রোহকে দমন করতে? তিনি কি পারবেন সধর্ম ত্যাগীদের ফেতনা থেকে মদিনাকে রক্ষা করতে? তিনি কি পারবেন ভেঙে যাওয়া ইসলামী শাসনকে পুনঃপ্রতিষ্ঠা করতে? এই যখন সকলের মনোভাব, তখন আরবরা আবিষ্কার করেছিল এক নতুন আবু বকরকে। তারা দেখেছিল একজন বৃদ্ধ মানুষের রুদ্র রূপ। তারা প্রত্যক্ষ করেছিল একজন কোমল মানুষের অগ্নিমূর্তি। গাতাফান, তাই আর হাওজিনরা একত্রিত হয়েছিল আর আবু বকরের কাছে এসে বলেছিল, আমরা নামাজ পড়ব কিন্তু জাকাত দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন তাদের উত্তর দিয়েছিলেন, এক ছটাক পরিমাণ জাকাত দিতে যদি কেউ অস্বীকার করো, তবে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তোমাদেরকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তোমরা তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দিও, অন্যথায় ফয়সালার দায়িত্ব আমি নিজের হাতে তুলে নেব। বৃদ্ধ আবু বকরের এই প্রত্যয় আর আত্মবিশ্বাস দেখে সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল ফেতনাবাজরা। আর 24 ঘন্টা পার হওয়ার আগেই তারা পালিয়েছিল মদিনার সীমানা ছেড়ে। সেদিন চারদিকের ফেতনা দমন করতে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসারিত করেছিলেন একটি নাঙ্গা তলোয়ার, যে তলোয়ার উন্মুক্ত করে রেখে গিয়েছিলেন স্বয়ং আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আর তিনি নিজে এই তলোয়ারের নাম দিয়েছিলেন সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর খলিফা আবু বকর এই তলোয়ারকে যেদিকে প্রসারিত করেছেন তার নির্দয় আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল সমস্ত ষড়যন্ত্রের মস্তক। ইতিহাসের দুর্ধর্ষ এই তলোয়ার যে কোনোদিন পরাজয়ের মুখ দেখেনি, তার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তলোয়ারের ঝলকানিতে ভস্ম হয়ে গিয়েছিল স্বধর্মত্যাগীদের ফেতনা, স্তব্ধ হয়ে গিয়েছিল বিদ্রোহীদের প্রতিটি কণ্ঠ, রুদ্ধ হয়ে গিয়েছিল জাহিলিয়াতে প্রত্যাবর্তনের প্রতিটি পদক্ষেপ। আল্লাহর এই তলোয়ার বিদ্রোহীদের প্রতি এতটাই কঠোরতা দেখিয়েছিল যে স্বয়ং লোকমানব ওমর আঁতকে উঠেছিলেন। তিনি আবু বকরকে বলেছিলেন, খালিদের তরবারিতে অন্যায় নিষ্ঠুরতা রয়েছে, তাকে বরখাস্ত করুন আর পায়ে বেড়ি পরিয়ে মদিনায় ফিরিয়ে আনুন। উত্তরে মুসলিম জাহানের খলিফা বলেছিলেন, ওহে খাত্তাবের পুত্র, তুমি খালিদের ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকো। অবিশ্বাসীদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর নবী যে তরবারি কোষমুক্ত করে গিয়েছেন, আমি আবু বকর সেই তরবারি কোষবদ্ধ করতে পারি না। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অভিযান পরিচালনা করেন ভণ্ডনবী তোলাইহার বিরুদ্ধে। তোলাইহা ছিল বনি আসাদ গোত্রের গোত্রপতি। আল্লাহ নবী বেঁচে থাকতে উহুদ যুদ্ধের 3 মাস পর প্রথমবারের মতো ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল তোলাইহা। উহুদে মুসলিমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা ভেবে মদিনায় হামলা করতে চেয়েছিল সে, তবে তার ভাগ্যে জুটেছিল অপমান আর গ্লানি। অতপর খন্দকের যুদ্ধে কোরাইশ কাফেরদের সাথে জোট বাঁধে তোলাইহা, অতপর খাইবারে ইহুদিদের সাথে, কিন্তু প্রত্যেকবার আল্লাহ তাকে হেয় প্রতিপন্ন করেন। অতপর আসে প্রতিনিধি দলের বছর, দলে দলে লোকেরা এসে আল্লাহ নবীর আনুগত্য স্বীকার করে নেয়। বর্ষতা শিকারের এই দৌড়ে পিছিয়ে ছিল না তোলাইহাও। কিন্তু মহানবীর ইন্তেকালের পর যখন স্বধর্মত্যাগীদের উত্থান শুরু হয়, তখন বনি আসাদ গোত্রের কাছে নিজেকেই নবী বলে প্রচার করতে শুরু করে ভণ্ড তোলাইহা, আর প্রকাশ পেয়ে যায় তার আসল চেহারা। খলিফার কাছে যখন তোলাইহার এই হঠকারিতার সংবাদ পৌঁছে, তিনি 4,000 যোদ্ধার সাথে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান এই প্রতারকের কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। যাত্রাপথে খালিদের সাথে যুক্ত হয় তাই গোত্রের আরও 500 যোদ্ধা। অন্যদিকে দুর্ধর্ষ খালিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাহস না পেয়ে তোলাইহার বাহিনী থেকে পালিয়ে এসে মুসলিম ফৌজে যুক্ত হয় আরও 1,000 সেনা। অতপর বুজাখার প্রান্তরে মুখোমুখি হয় দুই পক্ষ। মুসলিম বাহিনীর নেতৃত্ব দিতে সম্মুখে অবস্থান নেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু কপট তোলাইহা সে থেকে যায় তার বাহিনীর পশ্চাতে। সে নিরাপদ দূরত্বে তাঁবু খাটিয়ে আসন গ্রহণ করে আর চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হওয়ার ভান ধরে। সে তার সেনাপতি ওয়াইনাকে ডেকে বলে, তুমি যুদ্ধ চালিয়ে যাও, আমি ফেরেস্তা জিব্রাইলের আগমনের অপেক্ষায় রয়েছি, একান্ত প্রয়োজন না হলে আমাকে বিরক্ত করো না, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিয়ে ফেরেস্তা জিব্রাইল আমার কাছে আসবেন। অতপর ওয়াইনার নেতৃত্বে তোলাইহার বাহিনী খালিদের মুখোমুখি হয়। যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই অবিশ্বাসীদের অগ্রভাগে ফাটল দেখা দেয়। খালিদের আঘাত প্রতিহত করা কঠিন হয়ে পড়ে সেনাপতি ওয়াইনার পক্ষে। নিরুপায় হয়ে সে ছুটে যায় তোলাইহার কাছে আর জানতে চায়, জিব্রাইল কি এসেছিলেন? ধ্যানমগ্ন তোলাইহা চোখ বন্ধ রেখেই উত্তর দেয়, না, তিনি এখনও আসেননি, তুমি যুদ্ধে ফিরে যাও। ওয়াইনা যুদ্ধক্ষেত্রে ফিরে যায়, কিন্তু শীঘ্রই পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে আর সে পুনরায় ছুটে যায় তার নবীর কাছে। তোলাইহা এখনও গভীর ধ্যানমগ্ন, সে ওয়াইনাকে বলে, এখনও আসেনি জিব্রাইল, তুমি সাহস হারিও না, যুদ্ধ চালিয়ে যাও আর এভাবে বারবার আমাকে বিরক্ত করো না। বিভ্রান্ত ওয়াইনা আবারও ফিরে যায় যুদ্ধক্ষেত্রে। এবার সে মুখোমুখি হয় খালিদের মরণ আঘাতের। এই আঘাত এতটাই প্রচণ্ড ছিল যে ওয়াইনার পক্ষে আর এক মুহূর্ত বাহিনীর নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হয় না। সে পাগলের মতো ছুটে যায় তোলাইহার কাছে আর চিৎকার করে বলে, এখনও কি তোমার ধ্যান শেষ হওয়ার সময় হয়নি? এখনও কি জিব্রাইলের আগমনের সময় হয়নি? খালিদের ঘোড়া যখন তোমাকে পিষে ফেলবে, জিব্রাইল কি তার পরে আসবেন? ভণ্ড তোলাইহা এবার চোখ খুলে তাকায়। সে বলে, না, জিব্রাইল তোমার মতো আহম্মক নন,
তিনি এইমাত্র আল্লাহর বাণী নিয়ে আমার কাছে এসেছিলেন। ওয়াইনা ব্যাকুল হয়ে জানতে চায়, কি বলেছেন জিব্রাইল? উত্তরে তুলাইহা কোরআনের আয়াতের মতো করে তেলাওয়াত করে শোনায়, মুহাম্মদের মতো তুমিও আল্লাহর রসুল, আর আজকের এই দিনটির কথা তুমি কখনো ভুলবে না। তুলাইহার কারণে যেখানে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন, ঠিক সেই সময়ে এসেও তুলাইহার এই অভিনয় দেখে ওয়াইনার বুঝতে বাকি থাকে না, এই লোকটি ভণ্ড ছাড়া আর কিছুই নয়। সে যুদ্ধরত বাহিনীর দিকে ফিরে তাকায় আর চিৎকার করে বলে, তুলাইহা একজন প্রতারক, তোমরা যুদ্ধ ত্যাগ করো আর যদি পারো নিজেকে খালিদের হাত থেকে রক্ষা করো। তার এই কথা শুনে পালানোর পথ খুঁজতে থাকে অবিশ্বাসীরা, আর তারা অবাক হয়ে দেখতে পায় তাদের আগেই একটি সতেজ ঘোড়ায় আরোহণ করে পলায়নের পথ ধরেছে সেই ব্যক্তি যাকে একটু আগেও তারা নবী বলে বিশ্বাস করত। যুদ্ধের পর বনি আসাদ গোত্রের লোকেরা ক্ষমা চায় আর পুনরায় ইসলামের ছায়াতলে ফিরে আসে। ফিরে আসে তুলাইহা নিজেও, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দিয়েছিলেন। অবশ্য এই ক্ষমার প্রতিদানও দিয়েছিল তুলাইহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে কাদিসিয়ার যুদ্ধে ইসলামের জন্য জীবন দিয়ে নিজের কৃত অপরাধের মূল্য চুকিয়েছিল এককালের এই ভণ্ড নবী। তুলাইহার পতনের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে ছুটে যান নাকরায়। সেখানে বনি সোলায়ম গোত্রকে বিভ্রান্ত করে রেখেছিল গোত্রপতি শাহজারা। এই গোত্রের সাথে বহু স্মৃতি জড়িয়ে ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর নবী বেঁচে থাকতে কাফিরদের বিরুদ্ধে জীবন বাজি রেখে একাধিক যুদ্ধে অংশ নিয়েছিল এই বনি সোলায়ম গোত্রের লোকেরা, আর তাদের নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়, প্রতারক শাহজারার প্ররোচনায় পড়ে আজ তারাই কিনা খালিদের প্রতিপক্ষ। বনি সোলায়মের লোকেরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করেই থেমে থাকেনি, বরং বহু নিষ্পাপ মুসলিম যারা ইসলামের পথ থেকে সরে আসতে চায়নি তাদেরকে ধরে ধরে হত্যা করেছে এরা। খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল, মুসলমানের রক্তে যারা নিজেদের হাত রাঙিয়েছে তাদের কেউ যেন তোমার তলোয়ার থেকে নিষ্কৃতি না পায়। যারা মুসলিমদেরকে কূপে ফেলে হত্যা করেছে তুমিও তাদেরকে কূপে ফেলে হত্যা করবে। মস্তকের বদলে মস্তক নেবে, আগুনের বদলে আগুনে নিক্ষেপ করবে, পাথরের বদলে পাথর মারবে আর তীরের বদলে তীর। খলিফার এই কঠোর নির্দেশ বাস্তবায়ন করতে দ্রুত এগিয়ে যান আল্লাহর তলোয়ার। তবে দুর্ধর্ষ খালিদের আগমনের কথা শুনে বিন্দুমাত্র বিচলিত হয় না গোত্রপতি শাহজারা, বরং সে তার বাহিনী নিয়ে অপেক্ষা করে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। সে তার লোকদের কাছে দম্ভ করে বলে, আমার বর্ষা ধ্বংসের খেলা খেলবে খালিদের বাহিনীর সাথে, অতঃপর সে ধ্বংস করবে আরেক বীর ওমরকে। এভাবে কবিতার সুরে সে নিজের বাহিনীকে চাঙ্গা করে তোলার চেষ্টা করে। তবে শাহজারা একা নয়, খালিদকে মোকাবেলা করার ব্যাপারে তার বাহিনীও ছিল আত্মবিশ্বাসী, কেননা খালিদের নেতৃত্বে তারা অনেক যুদ্ধ করেছে আর তার রণকৌশল সম্পর্কে তারা ভালোভাবেই অবগত ছিল। কিন্তু বাস্তবে যখন যুদ্ধ শুরু হয় তখন দেখা যায় তারা খালিদকে মূল্যায়ন করতে ভুল করেছিল। শুরুতে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারলেও আল্লাহর তলোয়ারের সামনে বেশিক্ষণ দম ধরে রাখতে পারেনি তারা। এক পর্যায়ে রণে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করে, আর এই পলায়নের মধ্য দিয়েই শেষ হয় বিদ্রোহী শাহজারার ফেতনা। যুদ্ধের পর বনি আসাদের মতো ক্ষমা চেয়ে পুনরায় ইসলামের ছায়াতলে ফিরে আসে বনি সোলায়ম গোত্র, আর ঠিক তুলাইহার মতো ক্ষমা পেয়ে যায় শাহজারা নিজেও। ক্ষমা পায়নি কেবল সেই অপরাধীরা যারা ইমানদারদেরকে হত্যা করেছিল। খালিদের নির্দেশে সমস্ত হত্যাকারীকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়, অতঃপর প্রত্যেক অপরাধীকে ঠিক সেইভাবে সাজা দেওয়া হয় যেভাবে তারা মুসলিমদেরকে হত্যা করেছিল। কিছু মানুষের মস্তক ছিন্ন করা হয়, কিছু লোককে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়, কিছু লোককে পাথর মেরে হত্যা করা হয় আর কিছু লোককে তীরের আঘাতে, কিছু অপরাধীকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলা হয় আর কিছু অপরাধীকে নিক্ষেপ করা হয় অন্ধকার কূপে। এভাবেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবায়ন করেছিলেন খলিফা আবু বকরের নির্দেশ, প্রাণের বদলে প্রাণ। নাকরার পরিস্থিতি সামাল দিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা করেন জাফর অভিমুখে। সেখানে শাস্তির অপেক্ষায় ছিল এক রমণী। এই রমণী ছিল তুলাইহার সেনাপতি ওয়াইনার চাচাতো বোন, নাম সালমা। ওয়াইনার বাহিনীর পতনের খবর সালমাকে শোধরাতে পারেনি, তাই নিজের হাতে তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমা ছিল পুরুষদের উপর প্রভাব বিস্তারকারী এক দুর্দান্ত নারী।
তার পিতা ছিল গাতাফান গোত্রের প্রধান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারায় তার পিতা। অতঃপর মদিনার আনুগত্য স্বীকার করে নেয় গাতাফান গোত্র। এই যুদ্ধে বন্দী হয়েছিল সালমা। তাকে দাসী হিসেবে তুলে দেয়া হয় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। কিন্তু আম্মা আয়েশা সালমার সামাজিক মান মর্যাদার কথা বিবেচনা করে তাকে মুক্ত করে দেন। সালমা ফিরে আসে নিজের গোত্রের কাছে। অতঃপর আল্লাহ নবীর ইন্তেকালের পর সালমা নবী পরিবারের প্রতি তার কৃতজ্ঞতার কথা ভুলে যায়। তাকে বরং পেয়ে বসে পিতৃহত্যার প্রতিশোধ স্পৃহা। সে গাতাফানের লোকদেরকে একত্রিত করে আর ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। অতঃপর মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সংবাদ পেয়ে তার গোত্রের লোকেরা ছুটে আসে তার কাছে। তারা সালমাকে অভয় দিয়ে বলে, আমরা নিজেরা জীবন দেব, তথাপি খালিদকে তোমার কাছে পৌঁছুতে দেব না। যুদ্ধ শুরু হলে সালমাকে ঘিরে রাখে একদল সাহসী যোদ্ধা। তারা তৈরি করে এক শক্তিশালী রক্ষা প্রাচীর, কিন্তু আল্লাহর তলোয়ারের আঘাত প্রতিহত করার জন্য তা যথেষ্ট ছিল না। এই প্রাচীর ভাঙতে খালিদের সময় লেগেছিল বটে, তবে তিনি ক্লান্ত হওয়ার পাত্র ছিলেন না। তার নির্দয় তলোয়ারের নিচে বলি হতে থাকে গাতাফানের শত শত সাহসী যুবক। তোলাইহা কিংবা সাজারার মতো সেদিন সালমাও ক্ষমা চাইতে পারত, কিন্তু অহংকার তাকে বাধা দেয়, ফলে খালিদের তলোয়ারও করুণা দেখাতে ভুলে যায়। সালমার মৃত্যুর পর বুতাহ অভিমুখে যাত্রা করেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুতার শাসক মালিক বিন নুয়াইরা ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সে ছিল মহানুভবতা আর আতিথেয়তার জন্য বিখ্যাত। যৌবনে সে ছিল চমৎকার আর সুদর্শন এক পুরুষ। তার স্ত্রী লাইলাও ছিল আরবের সবচেয়ে সুন্দরী নারীদের একজন। তার রূপের খ্যাতি ছিল আরবদের মুখে মুখে। প্রতিনিধি দলের বছরে মুসলমানদের দলে সামিল হয়েছিল মালিক বিন নুয়াইরা। আল্লাহ নবী তার সামাজিক মান মর্যাদা আর নানা গুণাবলীর কথা জানতে পেরে তাকে বনি হানজালা গোত্রের অধিকর্তা হিসেবে নিয়োগ দেন। তার প্রধান দায়িত্ব ছিল জাকাত ও অন্যান্য কর আদায় করে মদিনায় প্রেরণ করা। মালিক সততা ও দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করতে থাকে, কিন্তু নবীর ইন্তেকালের পর সে তার সংগৃহীত বিপুল পরিমাণ জাকাত মদিনায় পাঠাতে অস্বীকৃতি জানায় আর স্বধর্মত্যাগীদের দলে যোগ দেয়। তবে মালিকের স্ত্রী লাইলা ছিল ইসলামের প্রতি অনুগত। স্বামীর কর্মকাণ্ডের প্রতি তার সমর্থন ছিল না। সে মালিককে মদিনার বিরুদ্ধে বিদ্রোহের ভয়ানক পরিণতি সম্পর্কে সতর্ক করে, কিন্তু মালিক নিজের স্ত্রীর কথায় কর্ণপাত না করে বরং হাত মেলায় সাজাহ নামে অপর এক নারীর সাথে, যে নারী নিজেকে নবী বলে দাবি করত। ভণ্ড রমণী সাজাহ মালিককে আশ্বস্ত করে বলে, মুসলিম বাহিনীর বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে সে মালিকের পাশে থাকবে। মালিকের এই বিশ্বাসঘাতকতার ব্যাপারে জানতে পেরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহ অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত নেন। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ব্যাপারে খলিফা মিশন দিয়েছিলেন তাদের মধ্যে মালিকের নাম ছিল না, যে কারণে উপস্থিত আনসার সাহাবিদের একটি দল খালিদের সিদ্ধান্তে আপত্তি জানান। তারা বলেন, খলিফা যে মিশন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন তাতে মালিকের ব্যাপারে কোনো নির্দেশ নেই। উত্তরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রতি খলিফার সবচেয়ে বড় নির্দেশ হচ্ছে স্বধর্মত্যাগীদের শাস্তি দাও। সুতরাং আমি মালিককে শাস্তি দিতে অবশ্যই বুতায় যাব। আপনারা চাইলে আমাকে অনুসরণ করতে পারেন কিংবা মদিনার পথে ফিরেও যেতে পারেন। অতঃপর যুদ্ধ পাগল খালিদ তার বাহিনীর ওই অংশ ছাড়াই বুতার পথে এগিয়ে যান। তবে আনসার সাহাবিদের ওই দলটি শীঘ্রই উপলব্ধি করে কমান্ডারের সিদ্ধান্তের বিরোধিতা করা তাদের উচিত হয়নি। তারা দ্রুত এগিয়ে যান আর খালিদের সাথে মিলিত হন। এদিকে খালিদ যতক্ষণে রওনা হয়েছেন ততক্ষণে আরব ত্যাগ করে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ভণ্ড নবী সাজা। খালিদের তলোয়ারের মুখে মালিককে একা ফেলে এই ভণ্ড রমণী এভাবে চলে যাবে তা মালিক কল্পনাও করতে পারেনি। সাজাহ এর অনুপস্থিতিতে সে নিজেকে অসহায় অনুভব করে। আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না সে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুতায় প্রবেশ করেন তখন এতটুকু প্রতিরোধ গড়ে তোলার শক্তি কিংবা সাহস কোনোটাই মালিকের ছিল না। বিনা বাধায় বুতার নিয়ন্ত্রণ নেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর মালিক বিন নুয়াইরা তার সুন্দরী স্ত্রী লাইলা সহ বিশিষ্ট ব্যক্তিদেরকে পাকড়াও করা হয়। মালিক তার কৃতকর্মের জন্য অনুসূচনা করলে হয়তো ক্ষমা পেয়ে যেত, কিন্তু তার কণ্ঠে অনুসূচনার বদলে ছিল ঔদ্ধত্য। সে একজন গোত্রপ্রধানের স্বভাবসুলভ গর্বিত আর ঔদ্ধত্য
গুরুত্বপূর্ণ ভঙ্গিতে খালিদের সাথে কথা বলে আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম উচ্চারণের সময় অবজ্ঞা প্রকাশ করে। বুঝতে বাকি থাকে না সে কখনোই ইসলামের প্রতি মনে প্রাণে সমর্পিত ছিল না আর ভবিষ্যতেও সমর্পণের কোনো আশা নেই, তাই তাকে মৃত্যুদণ্ড প্রদানের আদেশ দেন কমান্ডার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে মালিকের স্ত্রী লায়লা ছিল বিনয়ী আর ইসলামের প্রতি অনুরাগী, ফলে খালিদ তাকে ক্ষমা করেন। বিধবা লায়লার অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুতাহ ত্যাগ করার আগে তিনি লায়লাকে বিবাহের প্রস্তাব দেন। সুন্দরী লায়লাও খালিদের বীরত্ব আর ব্যক্তিত্বের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, ফলে উভয়ের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। প্রথমে তুলাইহা, তারপর সাজারা, অতঃপর সালমা, সর্বশেষ মালিক বিন নুয়াইরা। একের পর এক বিদ্রোহীদের পতনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেমন কোনো শক্তি ব্যয় করতে হয়নি। মূলত আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে জীবন উৎসর্গ করতে পাগল পারা একদল মানুষের ইমানের উদ্দীপনার সাথে যখন যুক্ত হয়েছিল খালিদের গতি, ক্ষিপ্রতা আর রণকৌশল, তখন এই বাহিনী হয়ে উঠেছিল অপরাজেয়। খালিদের এই ফৌজকে প্রাথমিকভাবে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন তা এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে। কিন্তু আল্লাহর এই তলোয়ার কতটুকু ধারালো তার সত্যিকারের পরীক্ষা এখনো হয়নি। কেননা মিথ্যাবাদী মুসাইলামার নেতৃত্বে সধর্ম ত্যাগীদের সবচেয়ে বড় কাফেলার জমায়েত হয়েছে ইয়ামামার প্রান্তরে। বুতায় অবস্থানকালেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে খলিফার ফরমান, মুসাইলামার বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দাও। নতুন মিশন নিয়ে বুতাহ ত্যাগ করে খালিদের বাহিনী। মনে রাখতে হবে মুসাইলামা অন্যদের মতো ছিল না, বরং তার কাছে ছিল 40,000 যোদ্ধা, যা সংখ্যায় খালিদের বাহিনীর চেয়ে অন্তত 5 গুণ। আর এই 40,000 সেনার প্রত্যেকে মুসাইলামাকে নবী বলে বিশ্বাস করত আর তার জন্য নিজের জীবন উৎসর্গ করাকে কর্তব্য মনে করত। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের ইতিহাস নিয়ে আমাদের নির্মিত এই ধারাবাহিক আয়োজনের প্রতিটি পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। বিস্তারিত দেখুন ডেসক্রিপশনে, মতামত জানান কমেন্ট বক্সে। তাছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।